আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল শুনেন, আপনি কি আমাদের মসজিদের সভাপতি? হ্যাঁ। আপনি নাকি নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, তাহলে আপনি সভাপতি হতে গেলেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। হুজুর, আপনি কি আমাদের মসজিদের ইমাম? হ্যাঁ, আমি তোমাদের মসজিদের ইমাম। জুম্মার দিন মাইকে আপনার খুতবা শুনি, আপনি তো সুস ঘুষ নিয়ে কোনো কথা বলেন না। হুজুর, আপনার ইমাম দুর্বল। সভাপতি সাহেব, কে? আমি এই যে মাওলানা গফুর শেখ। ও, একটু দাঁড়ান, আসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওই যে আপনি আসতে বলছিলাম তো। হ্যাঁ, আমি আপনাকে আসতে বলছিলাম কয়েকটা কথা বলার জন্য। শুনেন ইমাম সাহেব, মসজিদে ইমামতি করবেন, ডানি বায় তাহাত হয়ে হুঁশ জ্ঞান করিয়ে কথাবার্তা করবেন, ওই মেম্বারের পর উঠিয়ে যদি খুতবা দেওয়া শুরু করেন তখন তার ডানি বায় কোনো কিছু খেয়াল থাকে না, যা মন করে তাই কয়া যান। শোনেন একটা কথা কই, আপনি এই দুটি জিনিস বাদ দিয়ে আপনি যত কথা আছে কয়া যান। এই দুটি জিনিস হলে, একটা হলে সুদ আর একটা হলে ঘুষ, এই নিয়ে কথা করবেন না, পাশ কাটা যাবেন। আর যত পারেন মাটির নিচে রুয়াজ করবেন। মাটির নিচে সিধা আবার কি সভাপতি? আরে বোঝে না দেহি। শোনেন, মাটির নিচে মানে মরার পরে কি হবে এইসব ওয়াজ করে যাবেন, বুঝলেন? আপনার আগে কিন্তু আমি অনেক ইমাম তাড়াইছি, কথা হচ্ছে কি আপনি সাবধান থাকবেন, এই দুটি জিনিস খেয়াল রাখবেন, বুঝলেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই শোনেন কি কইছি মনে আছে? দুটি কথা, এই ঘুষ আর সুদ, এই কথাটা আপনি ওই মেম্বারের পর দাঁড়ায় করবেন না। আচ্ছা ঠিক আছে, বুঝলেন? আচ্ছা, তার নাহলে তো চাকরি থাকবি না। আচ্ছা, হ্যাঁ মনে রাখ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল শুনেন, আপনি কি আমাদের মসজিদের সভাপতি? হ্যাঁ। আপনি নাকি নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, তাহলে আপনি সভাপতি হতে গেলেন কেন? মসজিদের সভাপতি কি কখনো ঘুষ খাওয়া লোক হয়? আপনি ঘুষ খাওয়া ছেড়ে দেন, নাহলে মসজিদের সভাপতি ছেড়ে দেন। আমার মনে হচ্ছে কিয়ামত খুব তাড়াতাড়ি, আমাকে আমার বক্তব্যের হুজুর বলেছে, হুজুর এই কথাও বলছে, সত্য বলতে কাউকে ভয় পাবে না, তাই আমি সত্য বলে দিলাম। এই তোমাকে এসব কথা কি রাখা হয়েছে? ইতটুক মেয়ে হলে তা কথাবার্তা কর, ভাব দেই চাও। হ্যাঁ, মনে হয় যে একেবারে সব কিছু জানিয়ে বসে রয়েছে, আশ্চর্য ব্যাপার তো, এটা কার মেয়ে রে? দাঁড়াও, খোঁজ খবর নিয়ে দেখি তোর বাপ মাও কিনা, তোর বাপ মা সাইজ করবো আমি। দাঁড়াও, এত বড় আস্পর্ধা না, দাঁড়া দেখি। এই রনি, রনি, এই রনি কে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শোনো, তোমার বউ আছে, শোনো আমি একটা কথা কই, তোমার একটা ছোট্ট মেয়ে আছে না, এই খোঁজ খবর নিয়ে দেখলেন যে ওটা তোমার মেয়ে, এত বড় আস্পর্ধা, সে মধ্যে রাস্তায় খাড়া করিয়ে আমাকে সালাম দিয়ে নানান ধরনের বাজে কথা কয়, আমাকে কয় যে ঘুষ খান সুদ খান আপনি কি জন্য সভাপতি হন, আমি আপনি নামাজ পড়েন না, আমি বলি নামাজ পড়ি না, ঘুষ খাই সুদ খাই, এসব কত শিখাইছে কিনা, তোমরা শিখাইছ? আসলে সভাপতি সাহেব, আমার মেয়েটা অনেক ছোট, কিন্তু ইসলামিক জ্ঞান ওর অনেক ভালো, ও তো কখনো কারোর সাথে বেদবি করে না। শোনো, ও ছোট হোক আর যাই হোক, এই মেয়ের জন্য তোমারে কিন্তু অসুবিধা আমি কয়ে দিলাম, তোমার সমাজে কিন্তু আমি এক ঘরে করে রাখবো, এই আমি কয়ে দিলাম। হ্যাঁ, এই সমাজে আর বসবাস করা লাগবে না যদি এইরকম কথাবার্তা কয় তোমার মেয়ে। আমার ছোট্ট মেয়ে কি বলছে না বলছে, তাই দেখো সভাপতি সাহেব কি ব্যাপারটাই করে গেল। আমার মেয়েটা কই? ও তো বাইরে খেলতে গেছিল। ওকে তুমি একটু বুঝাই বলে দিও তো। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করে দেখবো না ও কি বলছে। আচ্ছা ঠিক আছে, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি নামাজে যাই। আচ্ছা, আমিও নামাজ পড়ে নেই।
আম্মু, তুমি যে মসজিদের সভাপতিকে কি বলছো? আমি তো সত্যি কথাই বলছি, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, উনি মসজিদের সভাপতি হবে কেন? মসজিদের সভাপতি হওয়া ভালো মানুষ। আমার হুজুর বলছে সত্যি কথা বলতে কোনো ভয় পাওয়া না, সত্যি কথা বলা ইমানের দায়িত্ব, আমি ইমানের দায়িত্ব পালন করছি। আমরে ওইসব মানুষদের মুখে মুখে কথা বলতে হয় না, উনি অনেক ক্ষমতা, উনি অনেক ক্ষমতা দেখাতে পারে, তাই এখন থেকে তোমাদের সাথে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আচ্ছা। দেখছো আমাদের মেয়েটা আমাদের চেয়েও অনেক জ্ঞানী হয়েছে, চলো ওকে কিছু খাইতে দাও। আসো মামনি। তোমার আম্মু আসুক, চলো চলো। আপা, 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 আরে মো, এতদিন পরে আসতিছ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। রনি, তুমি সেই কবে গেছো? আসার আগে না, এতদিন পরে আসলে। আরে মামনি, হাই। কালামনি, হাই বলতে হয় না, সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। হাইটা পশ্চিমাদের ভাষা, এগুলো বলতে হয় না। খালামনি, মিনি মিনি থ্যাংকস। খালাম্মা, মিনি মিনি থ্যাংকস না বলে বলতে হয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আচ্ছা মৌ, তোকে না কইছিলাম মেয়েটা হলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দে, তা না করি মাদ্রাসায় পড়ালো, দেখ না কি পাকনা পাকনা কথা কয়, হাই বলা যাবে না, মানে কিছুই তো বলা যায় না, মেয়ে তো তর্ক করে মুখে মুখে। আপা, ও তো ভুল কিছু বলেন নাই, ও তো সব সত্যি বলেছে। আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে আয়। আপু, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চল দেখতে পাবি, আমাদের বাগান টাগান দিয়ে ঘুরে আসি তোকে নিয়ে। তুমি পর্দা ছাড়া বাড়ির বাইরে কোথাও যাওয়া ঠিক না, তোমার চুল যদি কোনো পরপুরুষ দেখে তোমার পাপ হবে। তুমি তুমি তো হিজাব পরো না, তুমি হিজাব পরে আসো তারপরে যাচ্ছি। এই যে তুমি কপালে টিপ পরছো, তুমি এখন এই টিপ খুলে ফেলো, যে কপাল দিয়ে আল্লাহ সিস্ত দিতে হয় সেই কপালে টিপ দিয়ে হারাম। যা, তোর যাওয়াই লাগবে না, তোর সাথে আমি যাবই না, যা। খালু, 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 খালু। ওরে মা, তুমি আমার গুতাচ্ছ ওকে, এই গমের ভিতরে তুমি আমার খুঁজা মারতে চাও? আমি তোমার কখন খুঁজা মারলাম? খালু, কিরা, আমি কি হয়েছে রে মা? ফজরের আজান হয়েছে, নামাজ পড়বেন না? দাও তো দেই, এত রাত, এ তুমি এত রাত্রি উঠেছ, যাও ঘুম পাড়ো গা, সকলে ঘুম পাড়তেছে, যাও। আমি সকাল দুপুর সন্ধ্যা রাত পাঁচ একটা করে নামাজ পড়ি। এমি এই তুমি যাও না কে, যাও। আমি কত রাত্রি ঘুম আসি, উঠি বেলা দশটা এগারোটা, এনে আসি নামাজ, নামাজ পরে পড়বো না, যাও। আজানে কি বলছে বুঝতে পারতেছ না? আজানে বলতেছে ঘুম উত্তম, আমার উত্তম। তোমার কাছে অনুরোধ, একটু ঘুম পারবে দাও, আমি মনে করো ট্যাবলেট ম্যাবলেট খায় শুই, বোঝা না ঘুমের ওষুধ খায় শুই, আমার ঘুম আসবে চায় না তো। তোমার কাছে অনুরোধ, তুমি যাও, যাও মা, যাও, 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 তুমি যাও। এটা আমার ইমানি দায়িত্ব যে নামাজ পড়ে না তাকে দাওয়াত দেওয়া। খালা তুমি উঠো, যাও তো, পাকনা পাকনা কথা কয় না তো, যাও ঘুমাতে দাও। তোমরা যদি এরকম ফজরের নামাজ কাজা দাও তাহলে তোমাদের জাহান্নামে যেতে হবে। এই দুনিয়ার সুখী সুখ না, আখেরাতের সুখী বড় সুখ। খালু, ও খালু উঠো,
এতো জবরজন্ত না দেখতেছি ও মা মারে, তুমি যাও যাও, আমরা পরে নামাজ পড়ে লোক না, যাও শোনা যাও 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 যা শুয়ে থাও গা, যাও এত সকালে উঠে না যাও। আচ্ছা বউ, তোরা কি লাগাইছিস কত? কেন বা কি হয়েছে? কি হয়েছে মানে, তোর দুলা ভাই সেই রাত 12টা একটা সময় বাড়ি আসে, শুতে শুতে রাত 3টি বাজে, আর তোর মেয়ে সেই কোন রাত্রি যায় আমারে ডাকা ধরেছে, আমারে ঘুমটাই ডিস্টার্ব করলো। দেখ তো আমার এখনো মাথা ব্যথা করতেছে। আপা, আমরা আমি আর রনি তো নামাজে দাঁড়াইছিলাম, ওকে আমরা পাঠাইনি, ও একাই চলে গেছে তোমাদের ডাকার জন্য নামাজে। আচ্ছা যাই হোক, তোর মেয়ে যে অত রাত্রি ওঠে ভয়টাই পাবি না, ধরে রাখতে পারিস নি মেয়ে। আচ্ছা আপা বুঝতে পারছি, তুমি বিরক্ত হচ্ছ, রনি বাইরে গেছে তো আসুক, আমরা আজকে চলে যাব, তুমি টেনশন করো না। তবে কি আপা একটা কথা, নামাজ কিন্তু পড়া উচিত, নামাজ পড়তে হবে, হ্যাঁ আমাদের সবাইকে একদিন মরতে হবে, নামাজ না পড়লে তো হবে না আপা। তুমি দুলা ভাইকেও বুঝায় বলো, তোমরা সবাই একটু নামাজ পড়ার চেষ্টা করো আপা। তাছাড়া আপা, আমার অতটুকু মেয়ে যদি তাহাজ্জুদে নামাজ পড়ে, আমাদের সাথে ফজরের নামাজ পড়ে, সেই হিসাবে তো তোমাদের সবারই নামাজ পড়া উচিত, তাই না? তুমি নামাজ পড়ার চেষ্টা করো আপা। আচ্ছা হয়েছে, শোন আমার সেই মাথাগুলো ব্যথাচ্ছে, এত প্যাঁচাল ট্যাঁচাল আমার ভালো লাগতেছে না, চল তো ভিতরে চল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? আচ্ছা এখানে কি করছো তুমি? খেলছি। খেলাধুলা করছো? ও শোনো, পড়ে যায় না, পড়ে গেলে কিন্তু ব্যথা পাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আপনি কি আমাদের মসজিদের ইমাম? হ্যাঁ আমি তোমাদের মসজিদের ইমাম। জুম্মার দিন মাইকে আপনার খুতবা শুনি, আপনি তো সুস্কুস নিয়ে কোনো কথা বলেন না, আপনি তো নরম নরম কথা বলেন, দেখি আপনাকে একদিনও দেখলাম না আপনি সুদার ঘুষ নিয়ে কথা বললেন। শোনো মা, অনেক কথা সমাজে বলা যায় না, তাতে চাকরি থাকে না। হুজুর রেজিকের মালিক আল্লাহ, আল্লাহ মানুষের রেজিক দিবে, এখানে চাকরি যাওয়ার ভয়ে কোনো কথা বন্ধ করা যাবে না, এতে আপনি কিন্তু পাপি হবেন। আমি জানি আপনি সভাপতির ঘুষ খায়, এই জন্য আপনি ঘুষে কথা বলেন না। আচ্ছা থাকুম আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হুজুর আপনার ইমান দুর্বল।